সারা দেশের প্রায় 1.5 কোটি বিদ্যুৎ গ্রাহককে 5 বছরের মধ্যে প্রিপেইড মিটার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে 21টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে 13টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, আরও 8টি গ্রহণের প্রক্রিয়ায় আছে। এসব প্রকল্প বাস্তবায়নে দাতাদের সহায়তা পাওয়া যাবে। গ্রাহককে ভুয়া বিলের ঝামেলা মুক্ত করা, বিল বকেয়া রাখার প্রবণতা বন্ধ করা, সিস্টেম লস কমানো প্রভৃতি প্রিপেইড মিটার দেওয়ার লক্ষ্য। সরকারের পরিকল্পনা হচ্ছে সরকার তথা বিতরণ সংস্থাগুলো গ্রাহককে মিটার সরবরাহ করবে, পরে গ্রাহকের কাছ থেকে মাসিক বিলের কিস্তিতে সেই দাম তুলে নেওয়া হবে। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।